পোশাকে রয়েছে বা পোশাকে পুলিশও রয়েছে এবং সরহদি উদ্যানে ঢোকার যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে ঢোকার মুখে প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। কিছুক্ষণ আগেও প্রচণ্ড চাপ ছিল এবং সেই চাপ সামাল দেওয়া অনেক ক্ষেত্রে দুঃসাধ্য হয়ে যাচ্ছিল, যার কারণে এখন আবার গেটের বাইরে পুলিশের মোতায়েনটা বেশি রয়েছে এবং পুলিশ এসে জনগণকে বা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা যাতে সুশৃঙ্খলভাবে ভিতরে প্রবেশ করে সেজন্য সারিবদ্ধভাবে লাইন তৈরি করে দেওয়া হয়েছে এবং সেইভাবেই তারা ভিতরে প্রবেশ করছিলেন। কিন্তু গেটের সামনে প্রচুর চাপ এবং সকাল 7:04 টিএসসির এই গেটটি খুলে দেওয়া হয় এবং তখন যতটা ভিড় ছিল সেই তুলনায় এখন 3-4 গুণ বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সারা দেশ থেকে আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা রয়েছে বিশেষ করে কাউন্সিলর এবং ডেলিগেট তারা কিন্তু সারিবদ্ধভাবে দেখছেন যে শাহবাগ থেকে টিএসসি মুখী যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে তারা ধীর গতিতে এগিয়ে আসছে এবং এই রাস্তাটা কিছুক্ষণ আগে অর্থাৎ 9টার আগেও কিন্তু সাধারণ যে গাড়িগুলো চলাচল করছিল কিন্তু এখন শাহবাগ থেকে সেই গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র মানুষের সারি দেখা যাচ্ছে। এবং আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে কাউন্সিলের সংখ্যা নির্ধারিত হয় 25,000 সেই হিসেবে জনসংখ্যার বিচারে এবারের কাউন্সিলে কাউন্সিলর সংখ্যা নির্ধারণ করা হয়েছে 7,000, কিন্তু এর দ্বিগুণ সংখ্যক অর্থাৎ 14,000 ডেলিগেট থাকার কথা থাকলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন যে ডেলিগেটের সংখ্যা 50,000 ছাড়িয়ে যাবে এবং সম্মানিত সদস্য সহ অন্যান্য নেতাকর্মী সব মিলিয়ে বলা যায় যে 1,00,000-এর উপরে এই আজকের কাউন্সিলে এই সরহদি উদ্যানে সাধারণ মানুষ প্রবেশ করবেন এবং যারা ভিতরে ঢুকতে পারবেন না অর্থাৎ যাদেরকে ডেলিগেট কাউন্সিলর সহ অন্যান্য কার্ডগুলো যেটি থাকার কথা যেটি নিয়ে ভিতরে প্রবেশ করবেন তারা এই সরহদি উদ্যানের আশেপাশের জায়গাগুলোতে তারা জড়ো হয়েছেন। সেই হিসেব করলেও এখনও দেখতে পাচ্ছি আশেপাশের জায়গাগুলোতে অনেকেই আছেন যারা জেলা সাংগঠনিক যে জেলাগুলো রয়েছে নেতৃত্বের কাছ থেকে যারা কার্ড পাননি তারা বাইরে অপেক্ষা করছেন, কেন্দ্রীয় নেতৃত্ব বক্তব্য দিচ্ছে তারা অধীর আগ্রহে বক্তব্য শুনছেন। যদিও আনুষ্ঠানিকভাবে যে সম্মেলন সেটি শুরু হওয়ার কথা 10:30 এবং ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসার পরেই উদ্বোধন করবেন এবং উদ্বোধনের কিছু প্রসিডিউর বা প্রক্রিয়া রয়েছে। তিনি আসার পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে, এরপরে কবুতর বা পায়রা সেটি উড়িয়ে উদ্বোধন করা হবে, বেলুন ওড়ানো হবে, এরপরে এই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে পরবর্তীতে মঞ্চে উঠবেন সবাই এবং যে মঞ্চটি তৈরি করা হয়েছে নৌকার আদলে যেটি 120 জন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব এবং উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্য রয়েছেন সব মিলে 120 জন সেই মঞ্চে বসতে পারবেন, এরকম বড় করে মঞ্চটি তৈরি করা হয়েছে। সেই মঞ্চে বসার পরে পরবর্তীতে সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব বক্তব্য দেবেন, দলের শোক প্রস্তাব নিয়ে আসবেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, পরবর্তীতে সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন।